একদিন আগেও যে এলাকাগুলো দাউদাউ করে জ্বলছিল এখন সেখানে বরফের স্তূপ জমে আছে। যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে শুক্রবার রাতভর ভারী তুষারপাতের কারণে প্রায় 8 ইঞ্চি বরফ জমে যায়। এতে আগুন নিভিয়ে দাবানল পরিস্থিতির উন্নতি হওয়ায় নিজ বাড়িতে ফিরতে শুরু করেছে বাসিন্দারা। এদিকে রাস্তা তুষারে ঢেকে যাওয়ায় বিপাকে পড়েছে ফিরতি মানুষেরা। সাবধানে চলছে গাড়ি, তবে শীতের কারণে রুম হিটার সরবরাহ করছে বিভিন্ন সংগঠন, যা পেয়ে খুশি সাধারণ মানুষ। শনিবার এক সংবাদ সম্মেলনে অঙ্গরাজ্যের দাবানল পরিস্থিতি তুলে ধরেন কর্তৃপক্ষ। তারা জানান, গেল কয়েকদিনের দাবানলে অন্তত 1000 ঘরবাড়ি পুড়ে গেছে, আহত হয়েছেন বেশ কয়েকজন, তবে নিখোঁজদের উদ্ধারে চলছে উদ্ধার কাজ। Cause and origin of the fire, and if it turns out to be arson or reckless behavior with fire, we'll take appropriate actions. দাবানলে 24 বর্গ কিলোমিটার এলাকা পুড়ে গেছে বলেও জানায় কর্তৃপক্ষ। এর মধ্যে আগুনের কারণ বের করতে শুরু হয়েছে তদন্ত। রেহানুল রানা, সময় সংবাদ।